এসএসসি নিয়োগ দুর্নীতিতে এবার ইডির নজরে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই। আমেরিকা থেকে ফিরতে কল্যাণময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ। সিজিও কমপ্লেক্সে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদ। আরেকবার আপনাদের বলবো, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ এবং সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ চলছে এসএসসি নিয়োগে দুর্নীতিতে এবার ইডির নজরে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই। আমেরিকা থেকে ফিরতে কল্যাণময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ। সিজিও কমপ্লেক্সে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদ। আপনারা জানেন কিছুদিন আগে 172 পাতার চার্জশিট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জমা দিয়েছে, যেখানে ছত্রে ছত্রে কিভাবে দুর্নীতি হয়েছে, কিভাবে চাকরি বিক্রি হয়েছে সেই অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই 172 পাতার চার্জশিটে লিপিবদ্ধ করেছে। আর এবার পার্থ চট্টোপাধ্যায়ের জামাইকে জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আবির দত্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই বিষয়ে। আবির, জিজ্ঞাসাবাদ চলছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে দুপুর দুটোর সময় কল্যাণময় ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায়ের জামাই, তাকে ডাকা হয়েছিল এবং তিনি আমেরিকা থেকে ফিরেছেন এবং আমেরিকা থেকে ফেরার পরে ইডির এই যে অফিস রয়েছে সেই অফিসে তিনি গিয়েছেন 5 ঘন্টা অতিক্রান্ত। তার বয়ান রেকর্ডের প্রক্রিয়া চলছে। মূলত তার থেকে যেটা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা, যে বিসিএম যে স্কুল রয়েছে পিংলাতে সেই স্কুলে 15 কোটি টাকা ব্যয় করা হয়েছিল, সেই নথি তথ্য প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। কিন্তু দেখানো হয়েছে সেখানে যেটা জানা যাচ্ছে যে 4 কোটি 35 লক্ষ টাকা। এছাড়াও একাধিক বিষয় কিন্তু তার কাছ থেকে তারা জানতে চান। এই যে পিংলাতে যে স্কুল ছিল বিসিএম স্কুল, সেই স্কুলের ডিরেক্টরের পদেও তিনি ছিলেন এবং তাকে আজকে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তার বয়ান রেকর্ড করা হচ্ছে বলেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি। তাকে এর আগেও নোটিশ করা হয়েছিল কিন্তু তখন তিনি জানিয়েছিলেন তিনি বিদেশে রয়েছেন। এরপর ভারতে ফিরে তাকে কিন্তু প্রথমবারের জন্য তিনি জিজ্ঞাসাবাদের মধ্যে রয়েছেন সশরীরে উপস্থিত হয়ে। এর আগে ভিডিও কনফারেন্সও হয়েছে এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। সশরীরে তিনি উপস্থিত রয়েছেন, ইডির আধিকারিকরাও সেখানে রয়েছেন, চলছে তাকে জিজ্ঞাসাবাদ। এসএসসি দুর্নীতি নিয়োগ, এই যে যে নিয়োগের যে দুর্নীতির যে মামলা, সেই মামলাতে পার্থ চট্টোপাধ্যায় আগেই গ্রেপ্তার হয়েছিলেন, সেই বিষয় নিয়ে বেশ কিছু তথ্য প্রমাণ, সেই বিষয় নিয়েই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কল্যাণময় ভট্টাচার্যকে, এমনটাই আমরা জানতে পাচ্ছি। না, এইটা আমাদের জানাও আবির, যে কোন কোন প্রশ্নের উত্তর পার্থ চট্টোপাধ্যায় জামাইতে কাছ থেকে ইডি জানতে চাইছে। তার কারণ এর আগে আমরা দেখেছি পিংলায় যে বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল, সেখানেও ইডি গেছিল এবং যে স্কুলের দায়িত্ব ছিল এই পার্থ চট্টোপাধ্যায় জামাইয়ের ওপর। তবে একেবারেই চার্জশিটে উল্লেখ করা হয়েছে স্পষ্টভাবে যে পিংলাতে যে বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে সেই স্কুলে খরচ বাবদ তারা যেটা বিভিন্ন জায়গা থেকে নথি তথ্য সংগ্রহ করে দেখছেন 15 কোটিটা ওপরে, কিন্তু খাতায় কলমে দেখানো হচ্ছে সেখানে 4 কোটি সামথিং, অর্থাৎ 4 কোটি 7 লক্ষর মতন, কেন 4 কোটি 35 লক্ষর মতন, কেন খরচে কম করে দেখানো হচ্ছে সেখানে, কোনোভাবে কি কালো টাকা সাদা করার চেষ্টা, এই বিষয়গুলো তারা জানতে চান। এবং সেই জন্যই পার্থ চট্টোপাধ্যায়ের জামাই অর্থাৎ কল্যাণময় ভট্টাচার্য তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা ছিল। তাকে এর আগেও নোটিশ করা হয়েছিল কিন্তু তিনি বিদেশে ছিলেন বলেছেন এবং আজকে দুপুর দুটোর সময় তিনি এসছেন এবং আসার পর তার স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে, তাকে যে প্রশ্ন করা হচ্ছে সেই প্রশ্নের উত্তরে তিনি যা বলছেন সেগুলোকে রেকর্ড করা হচ্ছে, ভিডিওগ্রাফি করা হচ্ছে, এমনটাই আমরা জানতে পাচ্ছি।